নমস্কার বন্ধুরা আমি শান্তনু আপনাদের সবাইকে স্বাগত বং বিজনেসে দেখুন বন্ধুরা আমাদের দেশের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বাড়িতে এই বালিশ কিন্তু ব্যবহার করে আগেকার দিনে কিন্তু তুলো গাছে যে তুলো হতো সেই তুলো থেকে এই বালিশগুলো বানানো হতো কিন্তু বর্তমান সময় সেই তুলোর ব্যবহার অনেকটা কমিয়ে দিয়ে পলিয়েস্টার তুলোর মাধ্যমে কিন্তু এই বালিশগুলো বানানো হচ্ছে আজকে সেই পলিয়েস্টার তুলোর সাহায্যে বালিশ বানিয়ে কীভাবে একটা ভালো রকম বিজনেস করতে পারবেন কারণ এটার একটা হিউজ মার্কেট আছে আগেও ছিল আগামী দিনে যত জনসংখ্যা বাড়বে তত কিন্তু এই পলিয়েস্টার তুলোর চাহিদা বাড়বে কারণ আগের যে বালিশগুলো হতো সেগুলোর থেকে কিন্তু এই পলিয়েস্টার তুলো প্রচণ্ড সফট হয় প্রচণ্ড হাই লেভেলে সফট হয় একটা সফটনেস থাকে সো এই বালিশের চাহিদা কিন্তু প্রতিনিয়ত বেড়ে চলেছে সো আজকে সেই পলিস্টার তুলোর সাহায্যে কীভাবে একটা ভালো রকম বালিশ বানিয়ে একটা ভালো বিজনেস করতে পারবেন সেই ব্যাপারে আলোচনা করব সেটার জন্য কি কী র মেটেরিয়ালস লাগবে কোথায় পাবেন এবং কী কী মেশিনারিস লাগবে কি কীভাবে আপনারা এটাকে প্রসেস করতে পারবেন এবং কোথায় মার্কেটিং করবেন সেসব নিয়ে আলোচনা করবো সেটার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখতে হবে এবং একটা ছোট রিকোয়েস্ট যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে যে বেল আইকানটা আছে সেটা ক্লিক করতে ভুলবেন না যাতে এরকম ইউনিক ইউনিক বিজনেস

রিটেল কাউন্টারে হোলসেল কাউন্টারে যদি সম্ভব হয় কোনো ডিস্ট্রিবিউটার বা ডিলারের কাছে গিয়ে তাদের কাছ থেকে একটা সার্ভে করে নিন সেই এলাকায় মার্কেটের ডিমান্ড কতটা আছে কতটা সাপ্লাই আছে সাপ্লাই যদি কম থাকে তাহলে কিন্তু আপনার জন্য বিরাট বড় একটা অপরচুনিটি যদি ডিম্যান্ডের তুলনায় সাপ্লাই অনেক বেশি থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে সেই এরিয়াতে দাঁড়িয়ে কিন্তু সেই বিজনেসটা আপনার জন্য সুইটেবল নয় এটা খুব সিম্পল লজিক আস্তে আস্তে আপনারা নিজের এরিয়া ছেড়ে আস্তে আস্তে যখন বিজনেসটা বড় হবে তখন আপনারা বড় এরিয়াতে কাজ করবেন কিন্তু শুরুটা কিন্তু আপনার এরিয়াতে করতে হবে তাই এই সার্ভেটা করে নেওয়াটা খুব জরুরি তারপর আরও একটা জিনিস হচ্ছে এখানের যে প্রোডাক্টটা আপনারা বানাচ্ছেন তার প্রাইস কীরকম কীরকম রেটে সেখানে বিক্রি হচ্ছে রিটেল কাউন্টারে কী দামে বিক্রি হচ্ছে পাইকারি বা হোলসেল কাউন্টারে কী দামে বিক্রি হচ্ছে ডিস্ট্রিবিউটাররা কী দামে কিনছে এইগুলো জানাটা খুব জরুরি তারপরে আপনি তো নিজেরাই বুঝতে পারবেন যে কী রকম প্রাইস আপনার পড়বে সেই প্রোডাক্টটা রেডি করার জন্য সো প্রফিট রেশিওটাও কিন্তু আপনি বুঝে যাবেন আপনার মার্কেটের রেসপেক্টে এর সাথে সাথে প্রোডাক্ট কোয়ালিটি মার্কেটে এতদিন ধরে যারা কাজ করছে তারা যে প্রোডাক্টগুলো বিক্রি করছে সেই প্রোডাক্টের কোয়ালিটিটা কিরকম সেটা জানাটা কিন্তু খুব জরুরি কারণ সেই অনুযায়ী কিন্তু আপনারা যে প্রোডাক্টটা বানাবেন তার থেকে বেটার প্রোডাক্ট আপনাদেরকে বানাতে হবে সো এই কটা জিনিস কিন্তু একটু সার্ভে করে নেওয়া দরকার এবার চলে আসি যে এই বিজনেস করার জন্য আপনাদের লাইসেন্স কি কি লাগছে অ্যাজ ইউজুয়াল ট্রেড লাইসেন্স লাগছে এমএসএমই সার্টিফিকেট লাগবে যারা মিউনিসিপ্যাল এরিয়াতে আছেন তাদের কাছে পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে একটা এনওসি সার্টিফিকেট নিয়ে নিতে হবে আপনাদের এই প্রোডাক্ট বা বালিশের যে ব্র্যান্ড নেম থাকবে সেই ব্র্যান্ড নেমের জন্য একটা ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করে নিতে হবে একটা ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্ট লাগবে এবং আপনাদেরকে জিএসটি রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে সো এই কটা লাইসেন্স হলেই কিন্তু আপনারা এই বিজনেসটা শুরু করে নিতে পারতেন এবার আসি যে এই বিজনেসটা করার জন্য কতটা জায়গা লাগে সেটা বলতে গেলে প্রথমে বলি এই বিজনেসটা আপনারা একদম শূন্য পুঁজিতে শুরু করতে পারেন বিভিন্ন রকম মেশিন এবং হাই ভলিউমে কাজটা শুরু করতে পারেন ডিপেন্ড করছে আপনি কীভাবে শুরু করবেন যাদের একদম কম পুঁজিতে ইনভেস্ট করতে চান তাদের জন্য একটা সিম্পল ছোট্ট ঘর দুশো আড়াইশো স্কোয়ার ফিটের জায়গার মধ্যে দিয়ে কিন্তু আপনারা এই বিজনেসটা শুরু করতে পারেন তারা কীভাবে করবেন যারা ইন্ডাস্ট্রিয়াল ভাবে এই বিজনেসটা শুরু করতে চায় তাদের মোটামুটি আড়াই হাজার থেকে তিন হাজার স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন আছে সো এই বিজনেস করার আগে আপনাদের একটা জিনিস জানার দরকার সেটা হচ্ছে আগেকার দিনে এই তুলো গাছ থেকে কিন্তু তুলো পেড়ে তারপর সেটাকে বিভিন্ন রকমভাবে সেটাকে ফাটিয়ে সেই তুলো থেকে কিন্তু বালিশগুলো আসবাবপত্র বানানো হতো বর্তমানে কিন্তু এই তুলোর চাহিদা অনেকটা কমে গেছে এবং সফটনেস হওয়ার জন্য কিন্তু পলিয়েস্টার ফাইবার পলিয়েস্টারের যে তুলোগুলো হয় সেই তুলোর চাহিদা প্রচুর প্রচুর বেড়ে গেছে বেসিক্যালি এটা কিন্তু প্লাস্টিক থেকে এই তন্তুটা বের করে পলিয়েস্টার তুলো বানানো হয় এবার ব্যাপারটা হচ্ছে আপনারা যারা জিরো ইনভেস্টমেন্টে শুরু করতে চান তারা একটা জিনিস করতে পারেন প্রথমে এই বালিশ বানানোর জন্য আপনাদের কাপড় লাগবে সেই কাপড়টাকে বালিশের সাইজ ওয়াইজ কেটে নিয়ে আপনাদের তারপর একটা সেলাই মেশিনের সাহায্যে এই কাপড়ের তিনটে সাইডে সেলাই করে নিতে হবে তারপর এই পলিয়েস্টার তুলোগুলোকে কিনে নিয়ে আপনারা ভর্তি করে বালিশে যতটা ওজনের দরকার পাঁচশো গ্রাম হতে পারে ছশো গ্রাম হতে পারে এক কিলো হতে পারে যতটা ওজন দরকার বালিশের ততটা এই বালিশের মধ্যে তুলোগুলো ভরে নিয়ে আপনারা কিন্তু বালিশের আর একটা মুখের দিকটাকে আবার সেলাই করে দিয়ে কিন্তু আপনারা রেডিমেড বালিশটা বানাতে পারবেন এটা হচ্ছে একদম ম্যানুয়াল প্রসেস আপনারা যারা একদম কম পুঁজিতে শুরু করতে চাইছেন তারা এটা করতে পারেন এটার জন্য বিরাট কিছু ইনভেস্টের দরকার নেই কিন্তু যারা ইন্ডাস্ট্রিয়াল শুরু করবেন তাদের বেশ কয়েকটা মেশিনের দরকার প্রথমত তাদেরকে ম্যানুফ্যাকচারিং কস্টটা নিয়ে অনেক কিছু ভাবতে হবে সো প্রথমে বালিশের জন্য যে র মেটেরিয়ালস বা র কাপড়টা লাগবে সেই কাপড়ের একটা রোল কিনতে হবে এবং সেটা একটা অটোমেটিক মেশিনের সাহায্যে এভাবে অ্যাটাচ করে দিলে প্রথমে রোলটা লাগানো থাকবে তারপর সাইজ ওয়াইজ এটা কাটিং হয়ে গিয়ে ইনক্লুডিং সেলাই মেশিন থাকবে যেখানে তিনটে সাইড কিন্তু একসাথে সেলাই হয়ে যাবে এবং কাটিং হয়ে যাবে একসাথে তারপর এই ফিলিং মেশিনের সাহায্যে কিন্তু খুব ভালোভাবে বালিশের মধ্যে তুলোগুলোকে ফিলিং করিয়ে নিয়ে তারপরে এটাকে স্টিচ করে বন্ধ করে দিতে হবে এবং আপনাদের যে ব্র্যান্ড নেম আছে সেই ব্র্যান্ড নেমে একটা পলিপ্যাক রেডি করতে হবে আপনাদেরকে সেই পলিপ্যাকের মধ্যে বালিশগুলোকে ঢুকিয়ে এবং পলিপ্যাকের মুখটাকে এরকমভাবে সিল করে দিলে কিন্তু আপনার প্রোডাক্ট রেডি হয়ে গেছে এবার আপনারা মার্কেটে সেগুলোকে সার্ভ করতে পারবেন এখানে র মেটেরিয়ালস হিসেবে কিন্তু কাপড় লাগছে যেটার মধ্যে তুলোগুলো ঢুকিয়ে সুতো লাগছে এই তিনটে আপনার এই প্রোডাক্টটা শুরু হয়ে যাচ্ছে এবার মেশিনারি দিকে গেলে আপনারা যদি সেমি অটোমেটিক মেশিন দিয়ে শুরু করতে চান তাহলে একটা সেলাই করার জন্য স্টিচিং মেশিন লাগবে আর একটা হচ্ছে ফিলিং মেশিন লাগবে স্টিচিং মেশিনের দাম পড়ে যাবে আপনার দু থেকে তিন হাজার টাকা এবার কোয়ালিটির ওপর ডিপেন্ড করে পাঁচ থেকে দশ হাজার টাকা পর্যন্ত পড়তে পারে আর ফিলিং মেশিনের দাম মোটামুটি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা এবং একটু হাই কোয়ালিটির হলে সেখানে হচ্ছে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আর যদি ফুললি অটোমেটিক মেশিন যদি নিতে চান যেটা একসাথে কাটিং কাপড়টা কাটিং হবে স্টিচিং হবে তুলোগুলো ফিলিং হয়ে গিয়ে এক আবার নেক্সট টাইম স্টিচিং হয়ে গিয়ে একবারে রেডি হয়ে যাবে সেরকম মেশিন নিতে চাইলে কিন্তু আপনাদের মোটামুটি এক লাখ কুড়ি হাজার থেকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দাম পড়ে এরপরে ক্যাপাসিটির ওপর এবং মেশিনের কোয়ালিটির ওপর কিন্তু দামগুলো ভ্যারি করে তো বন্ধুরা এই মেশিনগুলো কোথায় পাবেন নিচে ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে সেখান থেকে আপনারা বিভিন্ন কোম্পানি বাংলাদেশ হোক বা ইন্ডিয়া বিভিন্ন কোম্পানির ডেসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে সেখান থেকে আপনারা কন্টাক্ট করে নিতে পারেন আর র মেটেরিয়ালসও কোথায় পাবেন সেগুলো কিন্তু নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে কোথায় সব থেকে সস্তায় র মেটেরিয়ালস পাওয়া যাবে সেখানে বিভিন্ন জায়গায় ট্যালি করে আপনারা অনলাইনেও র মেটেরিয়ালস নিতে পারেন স্পেশালি যে জায়গাগুলোতে তুলোর চাষ হয় সেখান থেকেও নিতে পারেন কিন্তু যেহেতু এখানে আমরা একটা পলিয়েস্টার তুলো নিয়ে কথা বলছি তাই প্রপারলি পলিয়েস্টার তুলো যেখানে তৈরি হয় সেখানের সাথে কন্ট্যাক্ট করুন ডিরেক্ট কোম্পানির থেকে পারচেস করুন ভলিউমে পারচেস করুন তাহলে কিন্তু আপনাদের ম্যানুফ্যাকচারিং কস্টটা অনেকটা কমে যাবে এবং ম্যানুফ্যাকচারিং কস্ট বলতে গিয়ে এখানে বলি যে আপনাদের প্রফিট রেশিওটা কী থাকে দেখুন যেহেতু এই প্লাস্টিক থেকে এই তুলোগুলো তৈরি হচ্ছে তাই প্লাস্টিকের রেটটা ভ্যারি করে কিন্তু ক্রুড অয়েলের রেডের ওপর ক্রুড অয়েল আপনারা জানেন যখন তখন রেট ভ্যারি করে সো তুলোর দামটাও কিন্তু যখন তখন ভ্যারি করে ওভারঅল আমি ফিক্সড কিছু দাম বলছি না মোটামুটি সত্তর টাকা থেকে একশো দশ একশো টাকা কিলো পর্যন্ত বিভিন্ন রকম কোয়ালিটির ওপর বেস করে রেটটা ভ্যারি করে এই রেঞ্জে আপনারা তুলো র মেটেরিয়ালস কিনে নিতে পারবেন তারপরে কাপড়ের যা দাম আছে কাপড় কিনবেন সুতো কিনবেন এবং একটা বালিশ তৈরি করে মোটামুটি আপনাদের 30 থেকে চল্লিশ টাকা পর্যন্ত প্রফিট থাকবে এবং সারা দিনে এই সেমি অটোমেটিক মেশিনে আপনারা দুশোটা বালিশ তৈরি করতে পারবেন এবং ফুল অটোমেটিক মেশিনে কিন্তু আপনারা সারাদিনে তিনশোটা বালিশ করতে পারবেন প্রতিটা বালিশে আপনাদের পঞ্চাশ টাকা করে প্রফিট থাকছে এবং সারাদিনে যদি তিনশোটা বালিশ প্রোডাকশান করেন তাহলে কিন্তু আপনাদের দিনের শেষে পনেরো হাজার টাকা নেট প্রফিট থাকছে সব রকম কস্ট আনুষাঙ্গিক সব কিছু বাদ দিয়ে এবং এভাবেই যদি আপনারা সব প্রোডাক্টগুলো বিক্রি করে দিতে পারেন তাহলে কিন্তু মাসের শেষে আপনাদের অন অ্যান অ্যাভারেজ সাড়ে চার লাখ টাকা প্রফিট থাকছে এবার আপনারা যখন মার্কেটে ফাইট করবেন তখন কিন্তু রিলায়েন্সের থেকে আপনাদের র মেটিরিয়ালস কিনতে হবে সস্তায় পেতে গেলে রিলায়েন্সের থেকে কিনতে হবে অন্যান্য বহু কোম্পানি আছে তাদের থেকেও নিতে পারেন কিন্তু যে রেটটা রিলায়েন্সের থেকে পাবেন সেই রেট হয়তো অনেকগুলো অন্য অন্যান্য কোম্পানি থেকে পাবে না আবার অন্যান্য কোম্পানি হয়তো সেই কাছাকাছি রেটে আপনাদের অনেক কম ভলিউমে দেবে কিন্তু রিলায়েন্স আপনাদেরকে ছোটো ভলিউমে প্রোডাক্ট দেবে না আপনাদের অনেক হিউজ ভলিউমে পারচেস করলে তবেই আপনারা রিলায়েন্সের থেকে নিতে পারবেন সো এই জিনিসগুলো আপনারা একটুখানি দেখে নেবেন তারপরে আপনাদের কিন্তু এই যে বালিশটা রেডি হয়ে যাওয়ার পর প্যাকেজিংটা খুব সুন্দর করতে হবে আপনারা যে একটা পলি পলিপ্লাস্টিকের মধ্যে আপনাদের যে ব্র্যান্ড নেমটা থাকবে সেই ব্র্যান্ড নেমটা খুব সুন্দরভাবে ডিজাইন করতে হবে কালারফুল ডিজাইন করতে হবে এবং আপনার প্রোডাক্টের রেট কি আছে প্রোডাক্টের যে কোয়ালিটি কি কী আছে সেগুলো সব সুন্দরভাবে বুঝিয়ে দিতে হবে দিয়ে এরপরে এইভাবে বারোটা চোদ্দোটা বালিশ নিয়ে একসাথে আপনারা একটা আউটার প্যাক করে আপনারা কিন্তু মার্কেটে দিয়ে দিতে পারেন তো বন্ধুরা প্যাকেজিংটা যদি একটু সুন্দর ঠিকঠাক করেন এবং প্রোডাক্টের কোয়ালিটিটা যদি ঠিক থাকে এবং আপনাদের রেটটা যদি মার্কেটে যারা এতদিন ধরে বিক্রি করছে তাদের থেকে একটু কম হয় ডেফিনেটলি আপনাদের কিন্তু পুরোনো রেটের থেকে যে রেটে মার্কেটে বিক্রি হয় তার থেকে কম রেটে মাল বিক্রি করতে হবে তাতে হয়তো সাময়িকভাবে প্রফিট মার্জিনটা আপনার কমে যাবে কিন্তু প্রথমে যেহেতু আপনি নামছেন নতুন করে যেহেতু আপনি বিজনেসটা শুরু করুন আপনাকে কিন্তু রেট কাটিং করেই বিক্রি করতে হবে না হলে কিন্তু মার্কেটে সারভাইভ করতে পারবেন না সো একবার যখন আপনি মার্কেটে ঢুকে যাবেন তারপরে কাস্টমারের সাথে রিলেশন বিল্ড আপ করে আস্তে 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 কিন্তু রেটটা আস্তে আস্তে বাড়িয়ে নেবেন তাহলে দেখবেন একটা সময় গিয়ে আপনার মার্কেটটাও তৈরি হয়ে গেছে এবং মার্কেট থেকে প্রফিটটাও ঠিকঠাক আসছে সো এইভাবে যদি করেন তাহলে কিন্তু খুব ভালোভাবে খুব সুন্দরভাবে এই বিজনেসটা গ্রো করতে পারবেন সো বন্ধুরা আজকের ভিডিও আপনাদের দেখে শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সো আজকের মতন চাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার